মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বিধায়ক পরিষেবা কেন্দ্র বড়গা থানার আফ্রিকা হিমঘরের মোড় এলাকায় রবিবার লরি মালিকেরা ওভারলোড লরি বন্ধ করবার দাবি নিয়ে বড়গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহার সঙ্গে দেখা করলেন। রাতের অন্ধকারে আমাদের এখান থেকে বালি কিছু গাড়ি রাত্রে বালি বয়েছে, আমরা আন্ডারলোডের জন্য এসেছি, আমরা কিছু গাড়ি আন্ডারলোডে চালাতে চাই, আর কিছু মালিক রাত্রে অন্ধকারে তারা ওভারলোড নিয়ে যাচ্ছে, সেটা অবিলম্বে বন্ধ করতে হবে, এই জন্য এসেছি আমরা। আমার নাম মানিক মণ্ডল, লরি মালিক। হ্যাঁ, আমি লরির মালিক, অনেকে লরির মালিক এসছে, এখানে 100 লরির মালিক এসছে, সবাই আন্ডারলোড যায়, তারা ওভারলোডের পক্ষে নাই, কিন্তু তিনটি মালিক তারা কোনো কথাই শুনছে না, তাদের নামটা আমি ঠিক জানি না। তিনটি মালিক তারা রাত্রে অন্ধকারে পুরো ওভারলোড চালাচ্ছে, ওদের জন্য আমরা ব্যবসা করতে পারছি না, আর 100 মালিক এসছে, আমরা সবাই চাই আন্ডারলোড বন্ধ। আচ্ছা, যদি সুরাহা না হয় পরবর্তীতে থানা, সুরাহা যদি না হয় তো আমরা সবাই মিলে আন্দোলনে নামবো, রাস্তায় নামবো। বড়গার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার সঙ্গে দেখা করতে এসে এদিন লরি মালিকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন জায়গায় অবৈধভাবে ওভারলোড লরি চলছে, বন্ধ করবার জন্যই তারা বিধায়কের সঙ্গে দেখা করতে এসেছেন। এরপরে দেখছি অনেক মালিক, হ্যাঁ, মানে ডালাকে দুতলা থেকে তিনতলা করে নিচ্ছে, কিন্তু ডালাগুলো একটাও কাটছে না। তা আমাদের প্রথমে আত্মীয় স্বজনের কাছে এটাই অভিযোগ যে ডালাগুলো আগে কাটা হোক। হ্যাঁ, ডালাগুলো কাটলে অটোমেটিক এর একটা হচ্ছে সব থেকে মেন উপায় হচ্ছে ডালা কাটলে অটোমেটিক আন্ডারলোড হয়ে যাবে। যেটা কোম্পানি যেটা ডিপার যেটা সেটা হচ্ছে কোম্পানির যেটা ডালা, এরপর থেকে আর কোনো মডিফাই করা যাবে না। হ্যাঁ, কোম্পানির যে ডালা আছে সেটাই রাখতে হবে, একমাত্র ডালা বডি যদি হয় সেই ক্ষেত্রে ডালা সে নিজের মতো মানে সাজাতে পারে, কিন্তু ডিপার কখনো মডিফাই করা যাবে না। এরপরেও অনেক ডিপার দেখছি কেউ দুতলা কেউ তিনতলা করে নিচ্ছে, সেই ডালাগুলো আগে কাটার ব্যবস্থা করা হোক। আচ্ছা, এর জন্য তো রাস্তা অনেকটাই ক্ষতি হচ্ছে না? অবশ্যই, রাস্তার কিছু নেই, রাস্তা একদম বেহাল হয়ে পড়েছে, রাস্তার কিছু নেই। আমরা নবান্নে যাবো, আমরা নবান্নে যাবো, আমরা যতগুলো মালিক আছি আমরা নবান্নে যাবো। আগে আমরা স্যার দিকে বলবো, এখানে আমরা মুর্শিদাবাদ এবং বীরভূম যাবো, তাদেরকে সবকে বলার পর যদি না হয় তাহলে আমরা লাস্টে নবান্নে যেতে বাধ্য হবো। কোথা থেকে কোথা থেকে এই লরিগুলো আসছে আপনাদের কি ধারণা? যেমন বীরভূম থেকে মুর্শিদাবাদ পলাশন্ডা হয়ে আপনার ওই মানে বিভিন্ন রুটে যাচ্ছে। না না, প্রত্যেক থানায় এবং থানার চেষ্টা করছে। হ্যাঁ, থানার চেষ্টা করার পরে ওইগুলো হচ্ছে, মানে রাত্রে গভীরে যাচ্ছে। এদিন লরি মালিকরা বিধায়কের সঙ্গে দেখা করবার পর বড়গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলে ওই সমস্ত ওভারলোড লরি রাজ্য সড়কের ওপর চলাচল বন্ধ করবার কঠোর ব্যবস্থা নেবেন। ওভারলোড লরি রাজ্য সড়কে চলাচল বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের দিকে এগোবেন লরি মালিকেরা বলেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন লরি মালিকরা। মালিকরা এসেছিলেন সবাই একসঙ্গে যৌথভাবে, ওনাদের কিছু অভিযোগ ছিল, কিছু অসাধু ব্যবসায়ী যারা আমাদের সরকারকে মানে বিপদে ফেলার জন্য বা আমাদের সরকারকে কলুষিত ভাবমূর্তিকে নষ্ট করার জন্য কিছু লরি ওভারলোড নিয়ে গোপনভাবে রাতের অন্ধকারে বালি বা পাথর এসব নিয়ে যাচ্ছে, তার ভিডিও ফুটেজ আমাকে দিলেন, আমি ওনাদের সঙ্গে আলোচনা করলাম এবং আলোচনার মাধ্যমে আমরা লিখিত করে উদ্বোধন কর্তৃপক্ষে জানানোর মতামত বা সিদ্ধান্ত নিলাম, যাতে এই অসাধু ব্যবসায়ীরা যাতে এইরকম কোনো সুযোগ সুবিধা না পায় এবং যেটা করছে সেটা যেন তাড়াতাড়ি বন্ধ হয়, এই চেষ্টা আমি করলাম এবং ওনাদেরকে সেই মানে উপদেশ বা সাজেশন করলাম। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়, রিপোর্ট আনন্দবার্তা।